হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে আমি ভীষণ খুশি, কারণ অনেক দিন অপেক্ষা করার পর আজকে আমার একটি কাজ সম্পূর্ণ হয়েছে। সেটা আসলে কি জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ারও করে দেবেন। একদিন আমি বাড়িতে সবার জন্য দোকান থেকে দই কিনে এনেছিলাম, কিন্তু কোনো দিন আমি এগুলো ভাবিনি যে এগুলো দিয়ে কিছু একটা করা যায়। সেই দইয়ের কাপগুলো দিয়ে আমি ভাবলাম যে এইগুলো দিয়ে একটা কিছু করা যায়। সেই জন্য আমি কি করলাম, দইয়ের কাপগুলো প্রথমে ধুয়ে নিয়ে ওর ওপর ফেব্রিকের ডিজাইন করলাম। ফেব্রিকের ডিজাইন করে তারপরে ভাবলাম যে এর ওপরে আমি ফুল গাছ কিছু লাগাবো। আর এখানে আমি ডিজাইন করছি আর আমার ছেলে এসে আমাকে বলে দিচ্ছে, মা এই কালারটা দাও, ওই কালারটা দাও। এই টুকুটুকু টবে তো কিছুই হয় না, সেই জন্য আমি ভাবলাম দেখি দুটো ঘাস ফুলের ডাল লাগাই। সেই জন্য আমি এই টপগুলো প্রথমে ফেব্রিকের ডিজাইন করে শুকিয়ে নিলাম। তারপর নিচের দিকে আমি একটু ফুটো করে নিলাম যাতে জল জমলে বেরিয়ে যায়। তারপরে এগুলো শুকিয়ে যাওয়ার পর আমি ওর ভিতরে মাটি দিয়ে কয়েকটা ছোট ছোট ঘাস ফুলের গাছ লাগালাম। এই ঘাস ফুলের ডালগুলো বিভিন্ন রকমের কালার ছিল, হলুদ, লাল, হালকা গোলাপি, গোলাপি, তারপর সাদা ছিল আর রানি কালার ছিল। এটা আমি শুরু করেছিলাম জুন মাসে, হ্যাঁ জুন মাসে লাগিয়েছিলাম। সেই জুন মাস থেকে এখন সেপ্টেম্বর এসেছে, কয়েকদিন ধরেই একটা একটা করে ফুল ফুটছিল, যেহেতু একটা দুটো এ গাছে একটা ও গাছে দুটো এইভাবে ফুল ফুটছিল। তারপরে আজকে সকালে উঠে দেখি যে অনেকগুলো কুঁড়ি ধরেছে গাছে। একটু বেলা হতেই আস্তে আস্তে ফুলগুলো ফুটে উঠেছে, তো আজকে আমি খুবই খুশি হয়েছি। এই ছোট্ট ছোট্ট গাছে যে এত সুন্দর ফুল ফুটেছে এটা দেখে আমি ভীষণ খুশি, সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি খুব খুশি হয়েছি আজকে, এই গাছগুলো যে এত সুন্দর ফুল দেবে আমি ভেবে উঠতে পারিনি। ভেবেছিলাম যে ওরা হয়তো বাঁচবে না, খুব সুন্দর লাগছে ওদের দেখতে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাই।